আমাদের চ্যানেল বাংলা রূপ, বাংলাকে দেখতে চোখ রাখুন বাংলা রূপে। বাংলাদেশ ফলের দেশ, এদেশে প্রায় 100 রকমের ফলের উৎপন্ন হয়। এর মধ্যে আম একটি সুস্বাদু ফল। এদেশের বিভিন্ন এলাকায় বর্তমানে আমের আবাদ হচ্ছে। আমের বাগান করে অনেকেই লাভবান হচ্ছেন। বিশেষ করে 12 মাসি আমের বাগান করা গেলে তা হবে আরেকটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ। বর্তমানে 12 মাসি আমের বিভিন্ন ধরনের জাত রয়েছে। এ ধরনের বাগান করে অনেকেই বেশ লাভবান হচ্ছেন। বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু, মাটি, ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনামূল্যে কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে উন্নত প্রযুক্তি ও আধুনিক কৌশল ব্যবহারের ফলে আমের উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন এলাকায় অনেকেই বিভিন্ন ধরনের 12 মাসি আমের বাগান করে সফল হচ্ছেন। এমনভাবেই মুন্সিগঞ্জে আলফানসো নামে বিরল প্রজাতির আম ধরেছে। ছোট আকারের গাছটিতে গাঢ় সিঁদুর রঙের বড় বড় আম ঝুলছে। শহরের শিলমন্দিতে মুক্তিযোদ্ধা আমির হোসেন মুন্সি তার বাগানে কয়েক বছর আগে এই গাছটি রোপণ করেছিলেন। চারাটি সংগ্রহ করতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু এই গাছে এমন আম ধরবে এটা তিনি ভাবতেও পারেননি। আমার শখের বসে এই বাগান, লক্ষণভোগ, ফজলি, নাগ ফজলি আর অন্যান্য প্রজাতি মিলে প্রায় 20-25 প্রজাতির আমের চারা আমার এখানে আছে। ভারতের রাজস্থানে এই আমের উৎপত্তি। আমটি দেখতে যেমন অনন্য, খেতেও তেমনি সুস্বাদু। মজার ব্যাপার হচ্ছে এই আমের ভেতর কোনো আঠি নেই। বাংলাদেশের মাটি এবং আবহাওয়ায় এই আমের বাণিজ্যিক চাষাবাদ করে অনেক লাভবান হওয়া সম্ভব। এই আমের বৈশিষ্ট্য হলো এটা অত্যন্ত মিষ্টি। এর মিষ্টি বা আমাদের স্বাভাবিক যে আমগুলো তার চেয়ে এই ব্রিক্স পার্সেন্ট এত 4-5% আরো বেশি। যারা এটা কমার্শিয়ালি করার চিন্তা ভাবনা করেন আমরা তাদেরকে হয়তো সহায়তা করতে পারবো। বাংলাদেশের আমের জগতে নতুন সংযোজন হতে পারে আলফানসো আম, এমনটি মনে করছেন কৃষিবিদরা। আমাদের চ্যানেল বাংলা রূপ, বাংলাকে দেখতে চোখ রাখুন বাংলা রূপে।